আজি জয়পুরঠারে বিজু জনতা দল পক্ষর এক মিশ্রণ পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সম্বর তোটা প্রসাদর পেটা এবং ঢেপ কুড়ার 70-80 যুবক সমাজর ভাই মানে পূর্বতন মন্ত্রী রবি নারায়ণ নন্দু সম্মানর সহিত নিজ সাই মন্দির পরিদর্শন করাই এক মিশ্রণর পর্বর আয়োজন করেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক নীতি আদর্শ ও যুব সমাজর উন্নতি প্রতি অনুপ্রাণিত হয়ে পূর্বতন মন্ত্রী শ্রী রবি নারায়ণ নন্দঙ্ক নেতৃত্বে বিজু কংগ্রেস দলর জনতা দলরে সামিল হচ্ছেন। জাতীয় কংগ্রেস দলর জেলা ছাত্র সভাপতি শ্রী মধু রেড্ডি এবং কংগ্রেসর কিছু যুবক বিজেপি দলর কিছু যুবক মানে বিজু জনতা দলরে সামিল হয়েছেন। আগামী দিনের এই যুবক মানে কাঁধরে কাঁধ মিশাই বিজেডি দল পাই কার্য করবে এবং এই যুব সমাজর যুবক মানে 2024 নির্বাচনের শ্রী নন্দু বিজয় হাসল করাই দেখাই দেবে বলে নারা দিয়েছেন। বহুত স্বাগত করুছি মু পিয়ারপেটা ঢেপগুড়া সম্বরতোটা অঞ্চলর যুবক ভাই মানে এবং জয়পুর অন্যান্য অঞ্চলর আসিথিবা যুবক ভাই মানে ইনক্লুডিং ছাত্র কংগ্রেসর এক্স প্রেসিডেন্ট জেলা এক্স প্রেসিডেন্ট মধু ভাই এবং সম্বরতোটা অঞ্চলর যুবক ভাই মানে যে বিজেপি রে থিলে কংগ্রেস এবং বিজেপি ছাড়ি নবীন পট্টনায়ক আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ বিজু জনতা দলের মানে সমস্তে পাখাপাখি 70-80 যুবক ভাই মানে সেমানে আজ যোগ দিয়েছেন। তাঁকু বিজু জনতা দল তরফর মো তরফর ব্যক্তিগত ভাবে এবং বিজু জনতা দল তরফর তাঁকু বহুত বহুত স্বাগত করুছি। আশা রাখিবি সেমানে এক মুখ্য ভূমিকা গ্রহণ করিবে 2024 বিজু জনতা দলর বিজয় পাই 2024 বিজু জনতা দলর বিজয়ে সেমানকর ভূমিকা অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মু আপনকু কই রখে বিজেডি নিশ্চিন্ত রূপে এটি বহু শক্তিশালী রয়েছে। আপনার 2024 নির্বাচনরে দেখিবে বিজু জনতা দল বহু ভোটরে বিজু জনতা দলর প্রার্থী বা প্রার্থিনী জয়যুক্ত হবে। ও জয়পুর টাউনর সভাপতি আছে বিজু জনতা দলর, সেমান দেখিলে বিজু জনতা দল রাজ্যের কিপর কাম করছেন, সেমান দেখিলে নবীন বাবুঙ্কর বা আদর্শের অনুপ্রাণিত হয়ে আজ পার্টিরে তাকে যোগদান কলে, বিকাশ যাত্রা দেখুছেন, সেমানে অন্য পার্টির বিকাশ যাত্রা দেখি পাওনা, তেমন সেমানে আকৃষ্ট হয়েকিনা আর জয়পুর প্রতিনিধিঙ্কর কার্যকলাপ সব দেখুছেন, তেমন নিশ্চিত ভাবে বিজু জনতা দলকে সেমানে আকৃষ্ট হয়ে আসছেন, জয়েন করছেন। জয়পুর কমল কা রিপোর্ট, সংঘর্ষ টিভি।